আচ্ছা, এখানে প্রশ্ন করেছেন ভাই আবুল খায়ের চাঁদপুর থেকে, প্রশ্নটি আমার কাছে করেছেন যে মুহতারাম, কিস্তি নিয়েছিলাম, এই কিস্তির টাকা এখনও শোধ করতে পারি নাই, আর আরেকজনের কাছ থেকে 20,000 টাকার হাওলাত নিয়েছিলাম, কারণ আমি তো ঋণগ্রস্ত, কীভাবে আমি কোরবানি দেব? আমার কি ঋণ পরিশোধ করা জরুরি নাকি কোরবানি দেওয়া জরুরি? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। ঋণগ্রস্ত ব্যক্তি বাংলাদেশে কয়েক শ্রেণীর আছে, খেয়াল করেন। কিছু মানুষ আছে ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। কিছু লোক আছে গ্রামগঞ্জের কিস্তি নিয়ে রাখে, তারাও ঋণগ্রস্ত। আবার কিছু মানুষ পাবেন যে মানুষগুলো নিজের আপন আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নিয়ে রাখে, তারাও কিন্তু ঋণগ্রস্ত। এবার আসেন, ঋণগ্রস্ত ব্যক্তি যিনি 1,000 কোটি টাকা ঋণ নিয়ে রেখেছেন ব্যাংক থেকে, উনি যদি এখন চিন্তা করে, আমি নাম বললাম না, বাংলাদেশে অনেক কোটিপতিকে আপনারা চিনেন, এখন অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক যদি মানে এটা বলে যে আমি তো ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়ে রেখেছি, আমি তো ঋণগ্রস্ত, আমি কোরবানি দেব না, সুযোগ আছে? সুযোগ নেই। কেন? 1,000 কোটি টাকার ঋণ পরিশোধ করে এরা আবার নেবে, এভাবেই কিন্তু মানুষের টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করে। তাহলে কী করতে হবে? যে মাসে যত টাকা কিস্তি, অর্থাৎ প্রতি মাসে আপনি 50 কোটি টাকা লোন শোধ করেন, ওই 50 কোটি টাকা আপনি আলাদা করেন, আলাদা করে বাকি আপনার কাছে নিঃসন্দেহে, যারা এমন ব্যবসায়ী এদের কাছে নেশা পরিমাণ সম্পদ থাকে, সুতরাং আপনি কোরবানি দেবেন। দ্বিতীয়ত হচ্ছে কিস্তি পরিশোধ। কিস্তিতে আপনি কিন্তু একটা টাইম নিয়ে কিন্তু ঋণটা পরিশোধ করেন, কিস্তি যেমন 5 মাস, 7 মাস, 8 মাস, তো আপনি যে টাইম বা টাইমের যে ডিউরেশন, এটা তো আপনার জানা আছে, ওই মাসের কিস্তিটা আলাদা করে নেশা পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে আপনি কোরবানি দেবেন। আর 20,000 টাকা ঋণ নিয়ে রাখেছেন অথবা 2,00,000 টাকা ঋণ নিয়ে রেখেছেন, আপনি এখন ঋণ পরিশোধ করবেন নাকি আগে কোরবানি দেবেন? আমি বলবো আগে ঋণটা পরিশোধ করেন। কোরবানি আপনার উপরে ওয়াজিব বা সুন্নাত, ঋণ পরিশোধ করা আপনার উপরে ফরজ। কারণ আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি এই ঋণ পরিশোধ আপনার পরিবার পরিজন না করে, আল্লাহর আদালতে কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আর যারা আপনারা ঋণ নেবেন, একটা ভুল আমরা বাংলাদেশে অনেকেই করে থাকি, কি জানেন, ঋণ নিই, নেওয়ার পরে বউকেও বলি না, ছেলে মেয়ে কেউ কাউকেও বলি না। আপনি কি জানেন আপনার লাইফের কোনো গ্যারেন্টি আছে কখন আপনি মারা যাবেন? হয়তো বা হুট করে মারা গিয়েছেন, আপনার কাছে যে টাকা পাবে ওরা কিন্তু দৌড়ায় আসছে। কেন দৌড়ায় আসছে? আপনার পরিবার পরিজনের কাছে, যে তোর বাপের কাছে তো টাকা পাই। প্রমাণ কি? প্রমাণ নাই, টাকাও নাই, তো দায়ী থাকলেন কে? আপনি। প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ দোহাই দিয়ে বলছি, প্লিজ আপনারা যারা ঋণ নেবেন বা লেনদেন করবেন, দোকান থেকে বাকি খাবেন, আপনারা একটু পরিবার পরিজনের কাউকে বলেন যে অমুক জায়গা থেকে আমরা লোন নিয়েছি বা ঋণ নিয়েছি বা ওই লোকটা আমার কাছে টাকা পায়। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তি আপনারা ঋণ পরিশোধ আগে করবেন, যারা ক্ষুদ্র ঋণ আপনারা নিয়ে রেখেছেন, তারপরে কোরবানিটা দেবেন। আর এমনটা যদি হয়ে থাকে যে ও এটা মাঝে মাঝে নেই, মুদি দোকানে বাকি সবসময় থাকে, বা একজনের কাছ থেকে 5,00,000 টাকা আমরা সবসময় ঋণ নিয়ে এই মানে নিয়েছি, সবসময় আমরা এমন নিই, শোধ করব, এরকম যদি হয়ে থাকে আপনি কোরবানি দেন নেশা পরিমাণ সম্পদ থাকলে। কারণ আপনি কন্টিনিউয়াস তো ঋণ পরিশোধ করছেন, আবার নিচ্ছেন, আবার শোধ করছেন, আবার নিচ্ছেন। এখন খেয়াল করবেন যে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন নেশা পরিমাণ সম্পদ আপনার কাছে আছে কিনা, যদি থাকে আপনি কোরবানি করবেন, যদি না থাকে আপনি কোরবানি করবেন না। এরপর আসেন, ঋণ পরিশোধ না করে কেউ যদি মারা যায় তাহলে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহর আদালতে এই জন্য দাঁড়াইতে হবে কারণ এটা হক্কুল আইবাদ, বান্দার হক, আরেকজনের হক আপনি নষ্ট করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লাশ নিয়ে আসা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার জানাজার নামাজ পড়াবো না। কেন পড়াবেন না? আল্লাহর হাবিব বললেন, ওই ব্যক্তি ছিল ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে নাই, বিধায় আমি তার জানাজার নামাজ পড়াবো না। গ্রামগঞ্জে যারা সুদভিত্তিক কিস্তি আপনারা নিয়ে থাকেন অথবা লোন সুদভিত্তিক যারা নিয়ে থাকেন, আপনারা কোরবানির সাথে কোনো ধরনের সুদ সম্পৃক্ত করবেন না, সুদের টাকা সম্পৃক্ত করবেন না, অবৈধ বা হারাম উপার্জনে উপার্জিত কোনো অর্থ মানে সম্পৃক্ত করবেন না। ঋণগ্রস্ত ব্যক্তি একজন মাংদাল্লাদি ইকরিদুল্লাহ করাদান হাসানা, কোনো ব্যক্তিকে যদি আপনি ঋণ দেন, কোরবানির সময় দেখা গেল যিনি ঋণ নিয়েছিলেন আপনাকে ঋণ পরিশোধ করতে গিয়েছে, আপনি দেখলেন যে ঋণটা পরিশোধ করলে হয়তো বা সে আর কোরবানি দিতে পারবে না, আপনি কিন্তু এখানে ইহসান করতে পারেন, তাকে আপনি একটু সুযোগ দিতে পারেন যে ভাই তুমি তো টাকা শোধ করতেছোই, তুমি ঈদের পরে টাকাটা শোধ করো, তুমি চাইলে কোরবানিটা দিতে পারো সওয়াবের নিয়তে। যদি এরকম ইহসান দেখেন, আল্লাহ তাআলা আপনার প্রতি ইহসান করবে। আর ঋণ পরিশোধ করতে পারছে না কোনো মানুষ যদি দেখেন যে ঋণ পরিশোধ করতে পারছে না, আপনি তাকে মাফ করে দেন, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন ইনশা আল্লাহ তাআলা, এবং কিয়ামতে এমন প্রতিদান দিবে আল্লাহ তাআলা, আপনি খুশি হয়ে যাবেন, আপনি আল্লাহর প্রতি খুশি হবেন এবং জান্নাতে আপনি চলে যাবেন ইনশা আল্লাহ তাআলা। কারণ বান্দাকে ঋণ দেওয়া মানে আল্লাহকে ঋণ দেওয়া,
বান্দার প্রতি এহসান করা মানে আল্লাহর প্রতি এহসান করা। ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানির বিধিবিধান আপনারা আশা করছি পেয়েছেন ইনশাআল্লাহ।